বর্তমান সময়ের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন সুপার জুপার হিট পুষ্পা দ্য রাইজার সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করেছে বিশেষ করে বলিউডে রেকর্ড করেছে সিনেমাটি আল্লুর পুষ্পা স্টাইল দেশ বিদেশে ভাইরাল একের পর এক হিট সিনেমা করার পর তেলেগু সিনেমার সুপারস্টার হয়েছেন আল্লু অর্জুন তেলেগু ইন্ডাস্ট্রি ছাড়িয়ে তার জনপ্রিয়তা এখন সব ক্ষেত্রেই তবে একজন সুপারস্টারের পাশাপাশি তিনি একজন ফ্যামিলি ম্যানও বড় পর্দায় যেমন অ্যাকশন মুডে হাজির হয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তেমনি পরিবারের সাথেও বিভিন্ন সময় তাকে দেখা যায় তবে পুষ্পা দ্য রাইজার সিনেমায় দুর্দান্ত সাফল্যের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে এখন তিনি শুধু দক্ষিণী সিনেমা নয় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সুপারস্টার হিসেবে পরিচিত বর্তমানে পুষ্পা টু এর শুটিং শুরু হওয়া নিয়ে চলছে নানা গুঞ্জন তবে এরই মধ্যে ট্রোলের শিকার হলেন দক্ষিণী এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লুর কিছু ছবি ভাইরাল হয়েছে আর এরপর থেকেই যেন ট্রোলিং এর শুরু ওই ছবিতে দেখা যায় আল্লু অর্জুন পরেছেন একটি ঝোলা টি শার্ট ও কালো ট্রাউজার তার গাল ভর্তি দাড়ি গোফ চোখে কালো চশমা ঝাঁকড়া চুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ট্রোলের মুখে পড়েন আল্লু অর্জুন এমনকি অভিনেতার ওজন নিয়েও শুরু হয় কাটাছেঁড়া নেটিজেনদের দাবি সাধারণ যা তা থেকে অনেকটাই মোটা লাগছে তাকে এরপর বয়ে যায় কটাক্ষের বন্যা একজন লিখেছেন কি মোটা হয়েছে কেউ কেউ বলছেন যত দিন যাচ্ছে বুড়ো হচ্ছে বলিউডে সুঠাম চেহারার কদর আগাগোড়াই তবে দক্ষিণী ছবিতে যদিও এ ধরনের রীতি নেই সেখানে সাধারণ বা ভারী চেহারার অভিনেতারাও অনায়াসে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কিন্তু তারপরও বিতর্কের মুখে আল্লু তবে সমালোচনা এড়িয়ে আপাতত অভিনেতা ব্যস্ত পুষ্পা টু এর শুটিং নিয়ে জান্নাতুল দোলনা সময় সংবাদ